Assalamualaikum, hello viewers, আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তো ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করি, তো টেক চ্যানেল হোক বা আনবক্সিং রিভিউ হোক বা ব্লগ চ্যানেল হোক, তো এই ক্ষেত্রে আমরা কি করি, অন্য কোনো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভিডিওতে ব্যবহার করি। তো এই ব্যবহার করার কারণে যে কোনো একটা কিন্তু ব্যবহার করলে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে বা কপিরাইট ক্লেম চলে আসে, ঠিক আছে? তো আমি যে গুলো মিউজিক এইরকমভাবে ব্যবহার করছে আমার এই ভিডিওতে আপনারা শুনতে পারছেন, তো এইরকম কপিরাইট স্ট্রাইক ছাড়া বা কপিরাইট ক্লেম ছাড়া কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে, ব্লগস বলেন, যে চ্যানেলে যে ভিডিওতে বলেন ব্যবহার করবেন, জীবনে কোনোদিন কপিরাইট আসবে না যে অডিওগুলো ব্যবহার করলে। তো সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখন আমার এই চ্যানেলে মেম্বার হয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবেন। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি কী করবেন, ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ বারে যে লিখবেন অডিও, অডিও লাইব্রেরি, ঠিক আছে? তো অডিও লাইব্রেরি লিখে কি করবেন, সার্চ দেবেন। আমি আবারও বলছি, অডিও লাইব্রেরি লিখে সার্চ দেবেন। দেখুন, সর্বপ্রথম একটা চ্যানেল কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে। সো ভিউয়ার্স, এটা কিন্তু একটা খুব একটা ভালো চ্যানেল এবং বড় চ্যানেল ইউটিউবের জন্য। তো ইউটিউব যারা ইউটিউবে কাজ করে, যারা ইউটিউবে ক্রিয়েটররা রয়েছেন, তারা যদি এখান থেকে যে কোনো মিউজিক ব্যবহার করেন না কেন, আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না। তো এখান থেকে এই অডিও লাইব্রেরি এই চ্যানেল থেকে আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সাবস্ক্রাইব করে রাখলাম এই চ্যানেল, আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, যে এই চ্যানেলের যে কোনো অডিও, নতুন অডিও তারা যখন ছাড়বে তখন আপনার কাছে চলে আসবে। তো এই চ্যানেলের যে কোনো একটা অডিও যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তা আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না, যেরকম আমি ব্যবহার করছি। তো এইরকম করে ব্যবহার করতে পারেন। আবার এখানে গিয়ে সার্চ দিতে পারেন নো কপিরাইট, নো কপিরাইট মিউজিক, ঠিক আছে? নো কপিরাইট মিউজিক লিখে সার্চ দিলে এই যে দেখুন আরও একটা চ্যানেল চলে এসেছে, নো কপিরাইট সাউন্ড। তো এখানে আপনারা এখান থেকে কিন্তু যে ভিডিওর মানে যে অডিওটাই ব্যবহার করেন না কেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।